ফুলসজ্জার রাতে স্বামীকে কেন কেশর দুধ খাওয়া নববধূরা জানেন কি? জেনে নিন এই ভিডিওতে। চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। আগে বলে রাখি, আমার চ্যানেলটি আপনার নতুন হয়ে থাকেন তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি দেবে দিন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করুন আর নিচে কমেন্ট বক্সে কমেন্ট লিখুন। চলুন শুরু করা যাক। ফুলসজ্জার রাতে নববধূরা তার স্বামীকে কেশর দুধ খাওয়ান। অনেকে মনে করেন এটি একটি কুসংস্কার, কিন্তু তা নয়। এর পিছনে আছে বৈজ্ঞানিক যুক্তি। কেশর মেশানো দুধে প্রোটিন থাকে, ফলে সেক্স হরমোনগুলি টেস্টোস্টেরন ও ইস্ট্রোজেন উৎপাদিত হয়। এই রাতের মহত্ব আলাদা। স্বামী স্ত্রী প্রথম কাছে আসা, নিজেকে চেনে নেওয়া, ভালোবাসা আর প্রেমের জোয়ারে ভেসে যাওয়া নির্জন কোনো দ্বীপ। বিয়ের হাজারো ঝক্কি সামলে সমস্ত রীতি রেওয়াজে বোঝা কাঁধে নিয়ে নেমে এই দুরাতে দুইজনেই। তবে নবদম্পতির ফুলসজ্জার ঘরে যাওয়ার আগে হিন্দু বিয়েতে একটি আচারও পালন করা হয়। অনেকে হয়তো ভাবেন এই সমস্ত আচার সবকটি কুসংস্কার ও চিরাচরিত রীতি, কিন্তু না, বেশিরভাগ নিয়মের পিছনেই রয়েছে সঙ্গত বৈজ্ঞানিক যুক্তি। ফুলসজ্জার ঘরে প্রবেশের আগে নবদম্পতিকে দেওয়া হতো কেশর, আমন আর দুধ। আসলে এই দুধের পিছনে রয়েছে একটি যৌগজাত বৈজ্ঞানিক কারণ। কেশর ও আমন্ড মেশানো এই দুধ প্রোটিনে ভরপুর থাকে, যা দেহের সেক্স হরমোনগুলিকে উৎপাদিত করে। সেক্স হরমোন বলতে বোঝায় টেস্টোস্টেরন ও এস্ট্রোজেনের ক্ষরণ। আর এই হরমোন দুটি সঠিক মাত্রায় ক্ষরিত হলে নবদম্পতি যৌবন সুখী হবে। সেই কারণে এই দুধ দেওয়া হয় ফুলসজ্জার রাতে। ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন।